সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্কুল অফ কমার্সের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমরা আলোচনা করতেছি এইচএসসির ফিনান্স ফার্স্ট পেপারের অষ্টম অধ্যায়ের তৃতীয় লেকচার ক্যাপিটাল বাজেটিং। তো এই লেকচারটি করার জন্য আমরা যে বইটি সহায়তা নিয়েছি সেটি আমাদের রচিত বই সঞ্চালন প্রকাশনের ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা বই। এই বইটি থেকে আমরা সবগুলি লেকচার তোমাদেরকে দেখাচ্ছি। বইটি তোমরা সংগ্রহ করতে চাইলে ডেসক্রিপশনে বইয়ের জন্য লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করলে অথবা সেই নাম্বারটা থাকবে, নাম্বারে যোগাযোগ করলে তোমরা বইটি সংগ্রহ করতে পারবে। তো আমরা আজকে আলোচনা শুরু করি। আজকে আলোচনা হচ্ছে গড় মুনাফার পদ্ধতি। গড় মুনাফার পদ্ধতি কি? মূলধন বাজেটিং এর একটি সহজ পদ্ধতি হলো গড় মুনাফার পদ্ধতি। প্রতিষ্ঠানের আর্থিক প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য দিয়ে গড় মুনাফার হার নির্ধারণ করে ব্যবহার করা হয়। এই পদ্ধতিতে প্রত্যাশিত নগদ প্রবাহের পরিবর্তে প্রত্যাশিত নিট মুনাফাকে বিবেচনা করা হয়। ঠিক আছে, তাহলে এই লেনদেনটি খুব গুরুত্বপূর্ণ। যে এখানে অন্যান্য অঙ্কের বেলা যেমন আমরা পেব্যাক পিরিয়ডের সময় বলেছি আমাদের এখানে দরকার হচ্ছে নগদান্ত প্রবাহ, ঠিক এখানে তার ভিন্ন। এখানে নগদান্ত প্রবাহের পরিবর্তে আমাকে মনে রাখতে হবে এখানে আমাকে নিট মুনাফাকে বিবেচনা করা হয়। তোমরা জেনেছো যে বিক্রয় থেকে কর সহ সব খরচ বাদ দিলে নিট মুনাফা পাওয়া যায়। প্রত্যাশিত বার্ষিক গড় নিট মুনাফাকে গড় মূল্যে ভাগ করলে গড় মুনাফা পাওয়া যায়। তো গড় মুনাফা পদ্ধতি একটা অঙ্কের পদ্ধতি, বিস্তারিত বই দেওয়া আছে। শুধুমাত্র এখানে অঙ্ক নিয়ে আলোচনা করবো। তো এখানে অঙ্ক করার জন্য দুটি বিষয় এখানে মাথায় রাখতে হবে। বিষয় নম্বর এক, যদি প্রশ্নে সরাসরি নিট মুনাফা দেওয়া থাকে, তাহলে প্রশ্নে যদি সরাসরি নিট মুনাফা দেওয়া থাকে তাহলে আমরা কী করবো? এই প্রশ্নে যদি সরাসরি নিট মুনাফা দেওয়া, কারণ আমার এই গড় মুনাফা করতে গেলে সরাসরি নিট মুনাফার প্রয়োজন আছে। অর্থাৎ নিট মুনাফা অথবা কর পরবর্তী মুনাফা একই কথা, কর পরবর্তী মুনাফা নিট মুনাফা একই কথা। তো দুটো যেখানে একটা আমার দরকার, যদি এই গড় মুনাফা দেওয়া না থাকে সেক্ষেত্রে কীভাবে করতে হবে সেটা আমরা একটু পরে আলোচনা করবো। প্রথমে আমরা আলোচনা করতেছি কীভাবে যদি সরাসরি নিট মুনাফা দেওয়া থাকে তাহলে সেভাবে কী করতে হবে। তখন আমি কী করতে হবে? তখন আমাকে এই সূত্রগুলো প্রয়োগ করতে হবে। অর্থাৎ প্রথমে গড় বিনিয়োগ বের করে নিতে হবে, তারপর গড় নিট মুনাফা বের করতে হবে। এই দুইটার যে ফল আমি পাবো সেই ফলটা সরাসরি গড় মুনাফার বসিয়ে দিলেই আমি আমার কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে যাব। আমরা একটা অঙ্ক করে দেখাই। যদি সরাসরি নিট মুনাফা দেওয়া থাকে তাহলে প্রথম কাজটা কী করতে হবে? প্রথম হচ্ছে একটা ছক আঁকতে হবে। কী ছক আঁকতে হবে? এই যে নিচে যেমন একটা ছক আমরা দিয়েছি, এই ছকটা আমরা দিয়েছি। এই ছকটা অবশ্যই তুলতে হবে, আমার কোনো কথা নেই। যদি আমি মনে করি না কোশ্চেনটা তুলে আমি উত্তর করবো সেক্ষেত্রে আমি বক্স তুলতে পারি, না যদি প্রয়োজন মনে না করি তাহলে এক্ষেত্রে বক্স তোলার দরকার নাই। তো এই এরপরে আমরা যাই ধাপ দুয়ে। ধাপ দুই কী করতে হবে? গড় নিট মুনাফা নির্ণয় করতে হবে। নিট মুনাফা নির্ণয় করার জন্য কী করতে হবে? এই জন্য সকল বছর নিট মুনাফা সমূহকে যোগ করে মোট যত বছর আছে, মোট যত বছর প্রকল্প তত দিয়ে ভাগ করতে হবে। ধরো 5 বছরের জন্য, তো সেক্ষেত্রে নিট মুনাফা কী হবে? নিট মুনাফার সময় সমষ্টি ভাগ হচ্ছে বছর। নিট মুনাফা সমষ্টি হচ্ছে যতগুলো আমরা নিট মুনাফা অনেক বছর পাবো। এখানে 5 আমরা আনুমানিক 5 ধরে নিয়েছি। প্রশ্ন যদি 5 থেকে 5 বছর মধ্যে যাবো, যদি 3 থেকে 3 বছর মধ্যে যত বছর থাকবে তত বছর মধ্যে যোগ করে ওই বছরের সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা, 3 নম্বর ধাপে কী কী করতে হবে? নিট মুনাফা তো এই সমষ্টি করলাম, এখানে হচ্ছে গড় বিনিয়োগ নির্ণয় করতে হবে। গড় বিনিয়োগ নির্ণয় করার ক্ষেত্রে কী করতে হবে? এক্ষেত্রে মোট বিনিয়োগের সাথে ভগ্নাংশ মূল্য যোগ করে 2 দিয়ে ভাগ করলে গড় বিনিয়োগ পাওয়া যাবে। তারপর গড় বিনিয়োগের সূত্র আমরা দেখতেছি কি? যে প্রারম্ভিক বিনিয়োগ প্লাস ভগ্নাংশ মূল্য ডিভাইডেড বাই 2। আচ্ছা, এই সূত্র প্রয়োগ করে একটা মান পাওয়া যাবে। তখন গড় নির্ভর কিন্তু সূত্র অ্যাপ্লাই করে একটা মান পাওয়া যাবে। এই দুইটা মানকে কী করতে হবে? ধাপ 4, গড় নিট মুনাফা এবং গড় বিনিয়োগের মান নির্ণয় করা হয়ে গেলে গড় মুনাফার হারের সূত্রের মানসমূহ বসাতে হবে। মান বসিয়ে ভাগ করতে হবে। প্রাপ্ত রেজাল্টের সাথে যদি একসাথে গুণ করি তাহলে গড় মুনাফার মান নির্ণয় করা হয়ে যাবে। যেমন একটা প্রশ্নে যাই, প্রথম 5, প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকার জন্য আমজাদ ব্রাদার্স 50 লক্ষ টাকার ছাপা সংক্রান্ত মেশিন চিহ্নিত আমদানি করে। তাহলে কী করে? 50 লক্ষ টাকার একটা মেশিন, ছাপা সংক্রান্ত মেশিন সে চিহ্নিত আমদানি করে। মেশিনগুলো 5 বছর মেয়াদী। আগের 5 বছর মেশিনগুলি থেকে প্রাপ্য নিট মুনাফা নিম্নরূপ। আপনি কী দেখো স্পষ্ট দেওয়া আছে নিট মুনাফা, অর্থাৎ এই যে টাকাগুলি আছে সেই টাকাগুলির নাম হচ্ছে নিট মুনাফা। আমাকে এটি জানতে হবে যে নিট মুনাফা সরাসরি দেওয়া আছে কিনা। যদি নিট মুনাফা বা কর পরবর্তী মুনাফা এই অঙ্কের নাম দেওয়া থাকে বা এই টাকাগুলির নাম দেওয়া থাকে সেক্ষেত্রে আমাকে বুঝে নিতে হবে যে এটা হচ্ছে নিট মুনাফা। তারপর নিট মুনাফা দেওয়াই আছে, তাহলে আমি সরাসরি কী করবো? প্রথমে আমি नीट मनोभा बेर करब नीट मनोभा बेर करार समय आमि नीट चले गेलाम नीट मनोभा समय समष्टि बाई बचत तो नीट मनोभा समष्टि प्रथमटा होच्छे 5 लाख পরেরটা 6 লাখ 7 লাখ এখানে যা দেওয়া আছে 7.5 লাখ 8 লাখ এর মানগুলো বসানো পড়ে যেহেতু 5 বছরের অঙ্ক তো 5 দিয়ে ভাগ করেছি এবার টোটাল যে রেজাল্ট আসবে সেই রেজাল্টকে 5 দিয়ে ভাগ করলে আমি একটা রেজাল্ট 6,17,000 টাকা পেয়েছি এরপরে গড় বিনিয়োগ অর্থাৎ গড় বিনিয়োগ আমি করতেছি প্রাথমিক বিনিয়োগ প্লাস प्रारम्भिक विनियोग बला जाए प्लस भग्नांश हलो बाई दुई और प्राथमिक विनियोग कत जेहेतु से इनभेस्ट करते 50 लाख टाका तार माने एखाने होच्छे प्राथमिक विनियोग होच्छे 50 लक्ष टाका जेहेतु भग्नांशगुलो रही है माइनास शून्य भाग दुई भागगुलो होच्छे 25 लक्ष टाका एखन एई 25 लक्ष टाका और ओई जे 6,70,000 टाका आछे एई दुटो किन्तु भाग करे दिले किन्तु काज होये जाच्छे किरकम एई जे देखतेछि कि जे गড় मुनाफार हार समान समान गড় नीट मनोभा गড় বিনিয়োগ তাহলে গড় নীট মনোভাব মান পেয়েছি 6,70,000 টাকা এবং গড় বিনিয়োগ পেয়েছি 25 লাখ টাকা তাহলে দুটো ভাগ করে পেয়েছি 0.27 এটাকে 100 দিয়ে গুণ করলে পাচ্ছি 27%। তার মানে বলতে পারি গড় মুনাফা হার 27%। এটা গেলেও আমাদের যদি সরাসরি মিটমূল দেওয়া থাকে, এখন আসি যে সরাসরি মিটমূল যদি দেওয়া না থাকে তাহলে কি বলছে প্রশ্নে অনেক সময় নীট মুনাফা সরাসরি দেওয়া থাকে না কিন্তু নীট মুনাফা নির্ণয় করার জন্য পর্যাপ্ত তথ্য দেওয়া থাকে। এক্ষেত্রে বক্সে সরাসরি নীট মুনাফা দেওয়া না থাকলে সূত্র প্রয়োগ করে নীট মুনাফা নির্ণয় করতে হবে। এই ধরনের প্রশ্নে অনেক সময় অবচয়ের পরিমাণ দেওয়া থাকে না, সেক্ষেত্রে অবচয় পরিমাণ নির্ণয় করতে হবে। অঙ্ক করার সময় নিম্নলিখিত ধাপসমূহ অবলম্বন করবে। তাহলে এই অঙ্কটা আমরা বলতেছি যে কি সরাসরি যদি নীট মুনাফা দেওয়া না থাকে মানে কর পরবর্তী মুনাফা বা নীট মুনাফা যদি সরাসরি দেওয়া না থাকে সেক্ষেত্রে কী করতে হবে, সেক্ষেত্রে করতে হবে কি সেক্ষেত্রে এই বক্সটিকে ধাপগুলি ফলো করতে হবে। কারণ কি অনেক সময় যে টাকাগুলি দেওয়া থাকে সে টাকার মানগুলি সাধারণত বিক্রয়ের নাম দেওয়া থাকে, আবার দেওয়া থাকে কর অবচয়পূর্ব মুনাফা বা কর পূর্ব নগদ প্রবাহ অথবা করযোগ্য মুনাফা, এই নামগুলি থাকে। অর্থাৎ করযোগ্য মুনাফা থাকে, হ্যাঁ, আবার থাকে হচ্ছে কি কর অবচয়পূর্ব মুনাফা থাকে, কর পূর্ব নগদ প্রবাহ থাকে, তারপর হচ্ছে বিক্রয় থাকে। এই নামগুলি দেওয়া থাকে মুনাফা বা কর পূর্ব মুনাফা পরিবর্তে আবার সরাসরি নগদ আত্মপ্রবাহ কিন্তু দেওয়া থাকতে পারে। আমরা পেপেক করার সময় আমরা দেখেছি যে যদি নীট মুনাফা দেওয়া থাকে তাহলে অবচয় যোগ করলে আমরা নগদ আন্তঃপ্রবাহ পাই, আবার এই ক্ষেত্রেও সেম যদি নগদ আন্তঃপ্রবাহ দেওয়া থাকে তাহলে অবচয় বিয়োগ করলে আমরা নীট মুনাফা পাবো। এটা প্রায় আমরা এখানে দেখাইনি। তো আমাদের মনে রাখতে পারি টাকার নাম দেওয়া থাকতে পারে বিক্রয়, যদি সরাসরি নীট মুনাফা দেওয়া না থাকে তাহলে বিক্রয়ের নাম দেওয়া থাকতে পারে, কর অবচয় পূর্ব মুনাফা বা কর পূর্ব নগদ প্রবাহ লেখা থাকতে পারে, করযোগ্য মুনাফা থাকতে পারে অথবা কর পূর্ব মুনাফা থাকতে পারে। করযোগ্য মুনাফা যে কথা, কর পূর্ব মুনাফা একই কথা। তো আমরা যাই এখানে টাকার অ্যামাউন্টগুলো দেওয়া আছে, আমরা একটা পরবর্তী চলে যাই। তারপরে ধাপ 2, ধাপ 3, ধাপ 4 কিন্তু আগের মতোই কাজ, অর্থাৎ আগে আমরা যেরকম দেখাচ্ছি সেরকমই কাজ। এখন উদাহরণ 6 যাই। তো উদাহরণ 6 কি বলছে যে একজন শিল্পপতি জনবাকি তিনি দিবা নামে একটা প্রকল্প বিনিয়োগ চিন্তা ভাবনা করছেন। প্রকল্পে দিবা বলব 3 বছর এবং প্রাথমিক বিনিয়োগ 5 লাখ টাকা। এখন খেয়াল করি যে প্রাথমিক বিনিয়োগ 5 লাখ টাকা দেওয়া আছে, কিন্তু এখানে যে বিক্রয় দেওয়া আছে, বিক্রয় 2 বছর, বিক্রয় 3 বছর, এখানে কিন্তু যে টাকাগুলি দেওয়া আছে সে টাকার নাম কিন্তু বিক্রয়। লক্ষ্য করে এখানে কিন্তু নীট মুনাফা বা কর পরবর্তী মুনাফা দেওয়া নেই। তার মানে কি যে 3 বছরের যাই দেওয়া আছে তার নাম হচ্ছে বিক্রয়, টাকার নাম হচ্ছে কি এখানে বিক্রয়। কিন্তু টাকার নাম হচ্ছে বিক্রয়, তাহলে আমরা বলতে পারি যে এই বিক্রয় থেকে আমাদের কাজগুলো করতে হবে। তথ্য দেওয়া আছে বিক্রয় থেকে স্থায়ী খরচ, কারণ আমরা আগে সূত্র আমরা বললাম বিক্রয় থেকে চলতি খরচ বাদ, স্থায়ী খরচ বাদ। বিক্রয় থেকে প্রথমে বাদ দিতে হয় চলতি খরচ, চলতি খরচের টাকাগুলো বাদ দিতে হয়, এরপর স্থায়ী খরচগুলো বাদ দিতে হয়, এরপর হচ্ছে যা পাওয়া যায় নাম হচ্ছে কর অবচয় পূর্ব মুনাফা বা কর পূর্ব নগদ প্রবাহ। এখান থেকে যখন আমি অবচয় বাদ দিব তো অবচয় বাদ দিলে আমরা পাবো কর পূর্ব মুনাফা বা করযোগ্য মুনাফা। এখান থেকে আমরা কর বাদ দিব তখন আমরা নীট মুনাফা বা কর পরবর্তী মুনাফা পেয়ে যাবো। ঠিক আছে, তো আমরা এরপরে আমরা যে অঙ্কটা এখানে দেখতে পাচ্ছি সে অঙ্কটা আমরা এখানে করবো। তো প্রথমে করার জন্য আমি অনেক সময় পয়সা কিন্তু অবচয় দেওয়া থাকবে না, তাহলে শুরুতে কিন্তু অঙ্ক করার শুরুতে কিন্তু আগে অবচয় নির্ণয় করতে হবে। অবচয় নির্ণয় করার সূত্র কিন্তু আমরা আগে সূত্রগুলো যেগুলো আছে সেখানে দেওয়া আছে। আরেকবার একটু দেখাই যে অবচয় নির্ণয় সূত্রটা কি দেওয়া আছে। এখানে আমরা অবচয় নির্ণয় সূত্র দেখতে পাচ্ছি যে সরলরৈখিক পদ্ধতির অবচয় নির্ণয় সূত্র। তো অবচয় সূত্র হচ্ছে সম্পত্তি মূল্য মাইনাস ভগ্নাংশ মূল্য মেয়াদ। অর্থাৎ কোনো প্রশ্ন যদি অবচয়ের মান দেওয়া না থাকে তাহলে অবচয় করতে গেলে আগে অবচয় নির্ণয় করতে হবে। তারপর অঙ্ক করার শুরুতে আগে এই সূত্রটি প্রয়োগ করে আমরা এই সূত্রটি দেখতে পাচ্ছি নিচে, এই সূত্রটি প্রয়োগ করে আমরা কী করবো, এই সূত্রটি প্রয়োগ করে আমরা অবচয় নির্ণয় করে ফেলবো। অবচয় নির্ণয় করে তারপর আমরা কাজ করবো। যেহেতু আমাদের এখানে অবচয় একটা ক্লু দেওয়া আছে এই জন্য আমরা এখানে অবচয়টা নির্ণয় করলাম না। প্রথম আমরা বিক্রয় টাকাগুলো লিখলাম, বিক্রয় যা আছে। এবার আমার চলতি খরচ বলতেছে বিক্রয়ের 25%, বিক্রয় 25%। দেখো এখানে কি বলছে চলতি খরচ হচ্ছে বিক্রয় 25%। বিক্রয় যে টাকা আসবে তার 25% হচ্ছে হবে চলতি খরচ। তো এই জন্য আমরা এখানে বিক্রয় লিখলাম, বিক্রয় পরে এখানে চলতি খরচ 25% লিখলাম, অর্থাৎ প্রত্যেকটা অ্যামাউন্টের যে পার্সেন্ট হয় সেই পার্সেন্ট লিখলাম। এরপর স্থায়ী খরচ প্রশ্নে যা দেওয়া আছে তাকে ওইটা সরাসরি বসে এই 1 লাখ থেকে 2টা অ্যামাউন্ট মাইনাস করে যা পেলাম তার নাম হচ্ছে কর অবচয় করবো মুনাফা। এখান থেকে আমি কী করলাম, অবচয় দিলাম। অবচয় কত দেওয়া ছিল প্রশ্ন আমরা দেখি, অবচয় দেওয়া ছিল হচ্ছে 5%। এই 5% হিসেবে ধরতে হবে বিনিয়োগের বিরুদ্ধে, কারণ আমরা জানি কি যে অবচয় পরিমাণ প্রতি বছর সমান হবে, যেহেতু সরলরৈখিক পদ্ধতিতে আমরা অবচয় নির্ণয় করি, প্রতি বছর সমান হবে। তাই 5% অর্থাৎ এই 5 লাখ টাকার 5% হয় 25,000 টাকা, সেই টাকাগুলো এখানে বিয়োগ করা হয়েছে। বিয়োগ করার পর আমরা যা পাইছি তার নাম হচ্ছে করযোগ্য মুনাফা। তো করযোগ্য মুনাফা থেকে আমরা যখন কর বাদ দিলাম, কর কীভাবে পেলাম, কর কিন্তু প্রশ্ন দেওয়া ছিল এই যে কর হার 30%, কর হার 30% দেওয়া আছে। তো যে অ্যামাউন্টটা লাস্ট বের হবে অর্থাৎ করযোগ্য মুনাফা যে টাকাটা বের হবে সেখান থেকে 30% বাদ দিতে হবে। তো কর হচ্ছে 30% আমরা বাদ দিলাম, বাদ দেওয়ার পর যা পেলাম সেটা হচ্ছে নেট মুনাফা। এবার আমরা কী করলাম, নেট মুনাফা আগের মতো গণিত মুনাফা নির্ণয় করার জন্য আগে সরি গড় মুনাফা হার নির্ণয় করার জন্য আগে গণিত মুনাফা নির্ণয় করলাম, গড় বিনিয়োগ করলাম, গড় মুনাফা করলাম। এভাবে আমি আমার যদি নেট মুনাফা দেওয়া না থাকে তাহলে আমাকে এই স্টেপগুলি ফলো করে আমাকে কী করতে হবে, এখানে নেট মুনাফা পর্যন্ত বের করতে হবে, ঠিক আছে। আরেকটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে যদি দেওয়া থাকে অর্থাৎ ভগ্নাংশগুলো থাকতো সেক্ষেত্রে কিন্তু আমি যে নেট মুনাফার সর্বশেষ যে বছরটা থাকতে পারবো এখানে 3 বছর, সেটা 3 বছর শেষে কিন্তু আমি ভগ্নাংশগুলোটাও এখানে যোগ করতাম, ঠিক আছে। যদি ভগ্নাংশগুলো থাকতো তাহলে আমি কিন্তু সর্বশেষ অপশন এসে অর্থাৎ সর্বশেষ বছর এসে আমি ওই ভগ্নাংশগুলো টাকাটা যোগ করতাম। তো আমি সিদ্ধান্ত নেওয়ার ভিত্তিতে যদি 2টা প্রকল্প বলেন তাহলে আমরা জানি এটি যেহেতু গড় মুনাফার হার আর মুনাফার যেখানে বেশি সেখানে সুবিধা বেশি। তো সেই জন্য যদি 2টা প্রকল্প থাকে মানে একাধিক প্রকল্প থাকে সেক্ষেত্রে যেটা মুনাফার হার বেশি সেটাই গ্রহণযোগ্য। যদি একটা প্রকল্প থাকে সেক্ষেত্রে আমাকে দেখতে হবে উদ্দীপকে কোনো এক্সপেক্টেড রিটার্ন অর্থাৎ কোনো প্রত্যাশিত মুনাফা দেওয়া আছে, যদি প্রত্যাশিত মুনাফা ফিল আপ করে তো গ্রহণযোগ্য, আর যদি ফিল আপ না করে তাহলে অগ্রহণযোগ্য। এভাবে আমি আমার সিদ্ধান্তটা নির্ণয় করতে পারবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো গড় মুনাফা সম্পর্কে। এরপরে যদি কোনো সমস্যা থাকে আমাদের ফেসবুক পেজ আছে, সেখানে তোমরা তোমাদের প্রশ্ন করতে পারবে, এই কমেন্টও তোমরা তোমাদের প্রশ্ন জানাতে পারবে, আমরা সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করবো। তো আমাদের ফেসবুক পেজ স্কুল অফ কমার্স, তোমরা সেখানে লাইক দিয়ে, আমাদের গ্রুপ আছে স্কুল অফ কমার্স, সেখানে তোমরা জয়েন করে আমাদের বিভিন্ন প্রশ্ন করতে পারো, যে কোনো বিষয়ে প্রশ্ন করতে পারো, অর্থাৎ ক্লাস 8 থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত কমার্স রিলেটেড যে কোনো প্রশ্ন তোমরা করতে পারো, এছাড়া ইংরেজি অঙ্কে যে কোনো প্রশ্ন তোমরা করতে পারো। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।